সামানগুলো হচ্ছে কেদারনাথ ট্রেকিং এর সামান। আর এই হলো বন্ধু, 4:30 নাগাদ আমরা পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে পড়লাম আসানসোল স্টেশন। পৌঁছে গেছি, এটা হলো আসানসোল কুইন। আর এই সত্যি রাইট টাইম ট্রেন পৌঁছে গেলাম আমাদের। নেক্সট মর্নিং আমরা এক অন্য লোকেশনে পৌঁছে গেছি, সেটা হলো কাশীর গঙ্গা ঘাট। বন্ধুগণ, ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি হরিদ্বার স্টেশন জংশন, যাই বলেন না কেন। মোটামুটি আমাদের প্রথম স্তরের যে গন্তব্য সেখানে আমরা পৌঁছে গেছি। আস্তে আস্তেই কিন্তু সেই ভাইব, তার যে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, তার মাথায় একটা গেরু অনুভব করছি। হ্যাঁ, অনুভব করছি, অবশ্যই অনুভব করছি। আপনাদের কিছু প্রতিক্রিয়া এবং প্রতিফলন দেখতে পাচ্ছি আমাদের যে মাথায় গেরুয়া। আবার অনেক রকম হয়ে গেছি। হ্যাঁ, আবার আমাদের সাথে, আমরা বলে রাখি, আমাদের সাথে আরও 18-19 জনের একটা গ্রুপ আছে যারা নদিয়া আইএস কল্যাণী দিকে আসছেন, যারা বাংলাদেশ থেকে এসেছে। হ্যাঁ, সেটাই আর কি। হ্যাঁ, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন কেন্দ্র থেকে যে হিন্দু শরণার্থী, তারা কিন্তু কেদারনাথের টানে ছুটে এসেছেন। এরপর দেখি গাঁজা বালে বাবা, গাঁজা সরকারি বাস স্ট্যান্ডে গেছিলাম, সেখানে বাস পাইনি। তারপর সেখান থেকে সামনে সরকারি বাস স্ট্যান্ডের সামনে প্রাইভেট বাস স্ট্যান্ডে গেলাম, সেখানে আমরা 6টা নাগাদ বাস পেয়েছি। সেটাতে আমাদের পার হেড ভাড়া পড়লো 500 টাকা করে। ঋষিকেশ টাউন পার হওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের সৌন্দর্য আবার বেড়েছে, আরও বেশি বেড়েছে। মেঘ যেমন পাহাড়ের সঙ্গে লেগে আছে, তেমনি নদীর জল তীক্ষ্ণ, নদীর জল তীক্ষ্ণ হয়ে আছে। বিকেল 4টি অবধি আমরা সোনপ্রয়াগে বাস স্ট্যান্ডে পৌঁছে এটা হলো সোনপ্রয়াগ বাজার। এখান থেকে লোকাল গাড়ি নিতে হবে গরিবদের জন্য, বাইরের গাড়ি এখানে এলাও করা হয় না।
এখানে পর্যটনের সাথে এখানে যে লোকাল গাড়ি আছে সেগুলোতে যেতে হবে, সেটা বাধ্যতামূলক। হ্যাঁ, বাইক বা স্কুটি নিয়ে যাওয়া যেতেই পারে, বাকি অন্য ফোর হুইলার ভাইকেলকে এখানে অ্যালাউ করা হয় না। প্রাইভেট ফোর হুইলার সাইকেলকে অ্যালাউ করা হয় না। যদি আপনার কেউ আসেন তাহলে সোনপ্রিয়াগে পার্কিং এরিয়া আছে, সেখানে আপনাকে গাড়ি পার্ক করতে হবে, তারপর গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যেতে হবে। কেদারনাথ ধাম মে সবই শ্রদ্ধালুও কা স্বাগত হে। যে ভিডিওগুলো আছে এটার মধ্যে আরেকটা মেসেজ দিতে চাই, আমরা যে ব্লগটা করছি বা ট্যুরটা করছি এটা আমরা সর্বনিম্ন খরচার মধ্যে করতে চাই। এটার টার্গেট রেখেছি 5,000, 5,000-এর মধ্যে থাকা খাওয়া সব কিছু। জি গৌরীকুণ্ড, হ্যাঁ, 8 আদমি কেতনা লেগে বলিয়ে জয় শ্রী কেদার কি, জয় শ্রী কেদার কি। আমরা এখন বেরিয়ে গেছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে, এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার হবে। বাকিদের জিজ্ঞেস করে যা বুঝলাম, হিসাব করেছিলাম 50 টাকা করে সেই গাড়ি আমরা গৌরীকুণ্ডের কাছে নিয়ে এলো, কিন্তু প্রপার গৌরীকুণ্ড নিয়ে যায়নি। এবার এখান থেকে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। কেদারনাথ ফুট ট্র্যাক মাত্র 500 টাকা দিয়ে আমরা গৌরীকুণ্ডে রুম পেয়েছিলাম, যেটা উপরে আপনি দেখতে পাচ্ছেন। আটজন থাকবো প্লাস খাওয়া দাওয়া পার প্লেট 30 টাকা, 50 করে বলছিল, বার্গেনিং করে সেটা 30 টাকাতে পুরো হয়ে গেছে। এর মধ্যে যেটাতে আমরা 8 জন থাকবো সেটাতে লম্বা হয়ে গেছে, গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির 16 কিলোমিটার ট্রেকিং। তাহলে পরের ভিডিও দেখার জন্য।